নমস্কার, আমি বিদিতা বাগ এবং আমার সাথে রয়েছেন শারমান জোশী। আমি আমার হিন্দি ছবি ফজি কলিং এর প্রমোশনের জন্য কলকাতায় এসেছি। সজদা করুঙ্গি বাবা, আমি মামি কো ভুল গই। হ্যাঁ, আপনি বাবাকে বহুত প্যার করতি হো। আহ, কেউই না বাক গেম ওভার করা দে, ও কই নি মারেগা। এটা একটা ওয়ার ফিল্ম নয়, এটা একটা ফ্যামিলি ড্রামা। আমাদের যে সোলজার্স রয়েছে তাদের ফ্যামিলির গল্প, তারা যে লাইফে যে যুদ্ধ করে তার গল্প। এবার আমরা শারমান জোশীকে কিছু প্রশ্ন করব যে উনি হঠাৎ এই ছবিটা কেন সাইন করলেন, ইয়ে ফিল্ম আপনি কিউ সাইন কি আর ইসকে পিছে ক্যা ওয়াজহ হ্যায়, ক্যা খাস লাগা আপকো ইস ফিল্ম মে। ম্যাম, মানে ইয়ে ফিল্ম ইসিলিয়ে সাইন কি কিউকে উনি ওয়াজহ সে জিনকে ওয়াজহ সে আপনি ইয়ে ফিল্ম সাইন কি। ভেরি ডিপ্লোম্যাটিক আনসার মেরে হি তরফ, আমার এদিকে কিন্তু তীর ছুঁড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমি ওনার মুখ থেকে কথা বার করবই। প্রশ্নটা ভুলে গেলাম, মানে এতই আমার লেগ পুলিং করা হলো যে প্রশ্নটাই আমি নিজে ভুলে গেলাম। চার দিন ধরে আমরা প্রমোশন করছি ভারতের বিভিন্ন শহরে, কিন্তু আমি বেশ ক্লিশেড বেশ কিছু প্রশ্ন আমি ওনাকে জিজ্ঞেস করছি, কিন্তু উপায় নেই, কারণ এই প্রশ্নগুলোই দর্শকরা ওনাকে করে থাকেন। আমি সেই টেমপ্লেটটাই ফলো করছিলাম, সেই প্রশ্নগুলোই জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমি চাই সত্যি উনি এই ফিল্মটার ব্যাপারে কিছু বলুন। প্লিজ আপ ইস ফিল্ম কে বারে মে কুছ বাতাইয়ে। মানে ইস ফিল্ম কে বারে মে বাতাউ উসকে পহলে মুঝে ইয়ে কহনা হ্যায় কি চুঁকি বদিতা ইয়ে কোয়েশ্চন পুছ রহি থি, ইসলিয়ে মে এসে জবাব দে পাতা থা, দে সকা। কোই জার্নালিস্ট পুছতা তো মে এসে জবাব দেতা তো জার্নালিস্ট মুঝ পে চড় ব্যাঠতা। তো বদিতা, থ্যাঙ্ক ইউ, মানে ও থোড়া প্রিভিলেজ লে লিয়া আর আপকো মানে আড়ে টেড়ে জবাব দিয়ে। আমার জার্নালিস্ট হওয়া হলো না, আমার নাকটা কাটা গেল, কিন্তু প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন, ইস ফিল্ম কে বারে মে কুছ বাতাইয়ে। ফ্রন্টস পে ফৌজি জব আপনি ডিউটি নিভাতা হ্যায় আর আমারে দেশ কো হামে প্রোটেক্ট করতা হ্যায়, এসি হামনে কই বেহতরিন ফিল্মে দেখি হ্যায়, লেকিন এক ফৌজি কে পরিবার কো লেকার কে, জাহাঁ এক ফৌজি কে পরিবার মে কোই এক শহীদ হোতা হ্যায় তো উস পরিবার পে ক্যা বিততি হ্যায়, ক্যা গুজরতি হ্যায়, এসা ফোকাস হামনে আজ তক শায়দ আগর দেখা ভি হো তো বহুত কম ফিল্মো মে দেখা হ্যায়। ইয়ে ইস ফিল্ম কে জারিয়ে হাম অডিয়েন্সেস को मतलब हमारी छोटी सी कोशिश है कि हम एहसास दिला पाए कि जितना ही बलिदान और कुर्बानी एक फौजी देता है हमारे लिए, उतनी ही कुर्बानी और बलिदान एक फौजी का परिवार देता है, और उसे हमें मानना चाहिए, जानना चाहिए, सराहना चाहिए, और फौजी के परिवार को हमेशा ये लगना चाहिए कि वो कभी अकेले नहीं है, और हम सब जिस तरीके से हम उनके लिए इमोशनली फाइनेंशियली कॉन्ट्रीब्यूट कर सकते हैं वो हमें করতে রেনাজি। আমার ছবি খুব শিগগিরই সিনেমা হলে রিলিজ করতে চলেছে 12th March, খুবই এক্সাইটেড বিকজ এক বছর ধরে সিনেমা হলে কিছুই সেরকমভাবে রিলিজ হচ্ছিল না, পোস্ট কোভিড, এইটা একটা খুব বড় ইম্পর্টেন্ট ছবি আমার জন্য এবং শারমানজির জন্য, যেটা সিনেমা হলে বড় করে রিলিজ হতে চলেছে। আপনারা নিশ্চয়ই দেখবেন এই ফিল্মটি, কিন্তু মাস্ক পরবেন এবং যা যা গভর্নমেন্টে গাইডলাইন্স দেওয়া হচ্ছে সেগুলো একদম ফলো করবেন এবং কলকাতার মেয়েকে সাপোর্ট করবেন। অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।